গভীর রাতে গুলশান ক্লাবে পরিমণির সঙ্গে থাকা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চিত্রনায়িকা পরিমণির গুলশানের অল কমিউনিটি ক্লাবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে নায়িকার সঙ্গে একজন সুদর্শন যুবককে দেখা যাচ্ছে। 7ই জুন রাত 1:30টার পর ওই যুবকের হাত ধরে ক্লাবে প্রবেশ করেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠেছে, পরিমণির সঙ্গে থাকা সেই যুবকটি আসলে কে? এ বিষয়ে পরিমণি এখন পর্যন্ত তিনি কিছু জানাননি। তবে তার এক ঘনিষ্ঠ জন গণমাধ্যমকে বলেছেন, ওই যুবকটি হল বিনোদন সাংবাদিক তামিম হাসান, যার সঙ্গে 2019 সালের 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে পরিমণির বাগদান সম্পন্ন হয়েছিল। উল্লেখ্য, বাগদানের আগে দীর্ঘদিন পরি এবং তাইমের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। বাগদানের বছরই তাদের বিয়ে হওয়ারও কথা ছিল। তারা বাগদান করেই বিয়ের আগেই তারা হানিমুনে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে আর বিয়েটা হয় না। কিছুদিন পরেই আলাদা হয়ে যান তামিম এবং পরিমণি। এখন প্রশ্ন হলো, যার সঙ্গে বাগদান হলো বিয়ে হলো না, কিন্তু তার সঙ্গে এত ঢলাঢলি কেন? তখন গুঞ্জন শোনা গিয়েছিল তামিম এবং পরিমণি নাকি গোপনে বিয়ে করেছিলেন, কিন্তু সেটাও নাকি টেকেনি। তবে সম্পর্ক ভাঙলেও এখনও তামিমের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন এই চিত্রনায়িকা পরিমণি। তারা নাকি প্রায় একসঙ্গে গভীর রাতে রাজধানীর বিভিন্ন ক্লাবে যান সময় কাটাতে। গত 8ই জুন রাত 1:30টার পর পরিমণি নাকি তামিমকে নিয়ে গুলশানের অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলেন। সেখানে তারা ঢোকেন ওই ক্লাবের একজন সদস্যের মাধ্যমে। এও শোনা যাচ্ছে তামিম নিজেই ওই ক্লাবের একজন সদস্য। ভিডিওতে দেখা গেছে লিফটের সামনে পরিমণির পাশে দাঁড়িয়ে আছেন সেই সুদর্শন যুবকটি। নায়িকার হাতে এ সময় একটি পানীয় ক্যানও দেখা যায়। একসময় ওই ক্যানটি যুবকের হাতে দেন পরিমণি। নায়িকার তার চোখের চশমা ওই যুবককে পরিয়ে দেন এবং তার পেটে হাত দেন। এ সময় তাদের সঙ্গে একজন ছেলে এবং মেয়ে ছিল। ছেলেটি হচ্ছে তার কস্টিউম ডিজাইনার জিমি। তারা সবাই কথা বলছিলেন এবং হাসাহাসি করছিলেন। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা কালো শার্ট পরা ওই ছেলেকে লাথি মারতে উদ্যত হন পরিমণি। এরপর লিফট আসলে তারা ভেতরে প্রবেশ করেন।